এইখানে অনার্স ফার্স্ট ইয়ারে আমার ইম্প্রুভমেন্ট এক্সাম আছে সামনে কিছুদিন পরই। তার উপর আমার আমার সংসার আমার সংসারের গার্ডিয়ান হচ্ছে আমি নিজে। এখন যদি এই মামলা নিয়ে আমি দৌড়াদৌড়ি করি তাহলে আমার সংসারটা কে দেখবে? অনেকেই জানি ইডিটের মায়ের বাপ অর্থাৎ স্বপন আহমেদ অনেক সুন্দর এডিটিং করতে পারে। কিছুদিন আগে তৌহিদ আফ্রিদির সঙ্গে তার একটা কন্ট্রোভার্সি তৈরি হয় এবং তৌহিদ আফ্রিদির বাবা মাকে নিয়ে সে নানান কুরুচিপূর্ণ কথা তিনি বলেন এবং তাদের সঙ্গে একটা মানে তাদের টিমের সঙ্গেও একটা বিশাল সমস্যা হয়ে যায়। সেই জায়গা থেকে এখন তৌহিদ আফ্রিদি যখন তার প্রতি একটা প্রোটেকশন নিয়ে নেয় অর্থাৎ যখন তার নামে মামলা করে এবং সে একটা অনেক বড় ঝামেলা ক্রিয়েট করে তৌহিদ আফ্রিদি স্বপন আহমেদের সঙ্গে, শেষমেশ স্বপন আহমেদ লাইভে এসে কান্না করে করে তৌহিদ আফ্রিদির কাছে ক্ষমা চাচ্ছে। তো চলুন আমরা আগে ভিডিওটি দেখি, তারপর কথা হবে এই ব্যাপারটা নিয়ে। আফ্রিদি ভাই, তোমার মনে আমি কি পরিমাণ কষ্ট দিছি সেটা এখন আমি বুঝতে পারতেছি। তোমাদের মাই টিভি নিয়ে কথা বলে এবং আঙ্কেল এবং আন্টিকে নিয়ে কথা বলে মানে তোমার মনে যেই পরিমাণ কষ্ট দিছি সেটা এখন আমি ফিল করতে পারতেছি, কারণ তুমি প্রচুর রেগে আছো আমার উপর, সেটা আমি বুঝতে পারতেছি এখন। আর এখানে আমি যে বলছিলাম ভিডিওতে যে আমি মানে আল্লাহর কসম করে বলতেছি, আমি কিন্তু আন্টিকে সত্যি অনেক বেশি ভালোবাসি মন থেকে। আমি যে বয়সটা আমি তোমাকে দিছি সেটা শুনছো কিনা আমি জানি না, অনেকের মাধ্যমে হয়তো বয়সটা দিছি, সেখানে যে কথাগুলো বলছি সেটা কিন্তু সত্যি কথা আমি বলছি। আর আমি তুমি জানো আর বাংলাদেশের পাবলিক তারাও জানে কিন্তু আমি ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাই। তো সেইখানে একটা মহিলা কান্না করতেছিল, সেটা ভাইরাল টপিক ছিল, সেই জন্য আমি সেটা নিয়ে ভিডিও বানাইছিলাম। কিন্তু এই মাই টিভি নিয়ে ভিডিও বানাইতে গিয়ে যে আমি আঙ্কেল এবং আন্টিকে যে ছোটো করে ফেলতেছি, আমার মনের অজান্তে যে আমি মানুষের কাছে আঙ্কেল এবং আন্টিকে ছোটো করে ফেলতেছি মানে সেটা আমি তখন বুঝতে পারি নাই। তারপর আমি যে তথ্যগুলো মানে ইন্টারনেটে পাইছিলাম সেইগুলো আমি দিয়ে ভিডিও বানাইছি, সেটা আমার মাথার মধ্যে ছিল না যে আমি ভুল তথ্য দিতেছি নাকি সঠিক তথ্য দিতেছি, মানে ভাইরাল হয়েছে সেটা নিয়ে আমি ভিডিও বানাইতেছিলাম। তুমি যদি আমাকে একটা ওয়ার্নিং দিতে যে স্বপন, তুমি যে ভিডিওটা বানাইতেছ বা আমার নিয়ে তো তুমি অনেকগুলো ভিডিও বানাইছ, ভাই তুমি রং কাজ করতেছ, আমাকে যদি জাস্ট একটা ওয়ার্নিং দিতে। আমার ফোন নাম্বার কিন্তু তোমার কাছের মানুষ, তোমার সাথে যারা আছে বেশিরভাগ মানুষের কাছে কিন্তু আছে আমার ফোন নাম্বার। তুমি যদি একটাবার ফোন দিয়ে বলতে বা আমাকে এসএমএস দিয়ে যদি বলতে যে স্বপন তুমি কাজগুলো রং করতেছ, জাস্ট একটাবার যদি বলতে, তারপর যদি দেখতে যে আমি কোনো ভিডিও বানাইছি, তখন তুমি আমার নামে মামলা দিতে পারতা। আমাকে একটা ওয়ার্নিং দাও নাই, একটা কোনো কিছু আমাকে বলো নাই, মুখের কথা বলো নাই। সমস্ত ভিউয়ার্স, আসলে মানুষ ভুল করার পর বুঝতে পারে। স্বপন আহমেদ হয়তো বা একটু ইউটিউবিং করে কয়েকটা অর্থ উপার্জন করার পর নিজেকে কি ভাবছিল সে হয়তো বা নিজেও জানে না, কিন্তু আসলে আগে ভাবা দরকার যে সে যার পিছে লাগতেছে তার সঙ্গে সে কুলাতে পারবে কিনা। সো বন্ধুরা চলুন, সে এক পর্যায়ে কান্না করে দিচ্ছে, আসলে ব্যাপারটা খুবই ঘোলাটে, হয়তো বা অনেক বড় ধরনের একটা চাপ তার উপর এসেছে, নয়তো এইভাবে কান্না করার কথা ছিল না। তো চলুন তারপর কি বলে আমরা শুনতে থাকি। এইখানে অনার্স ফার্স্ট ইয়ারে আমার ইম্প্রুভমেন্ট এক্সাম আছে সামনে কিছুদিন পরই। তার উপর আমার আমার সংসার আমার সংসারের গার্ডিয়ান হচ্ছে আমি নিজে। এখন যদি এই মামলা নিয়ে আমি দৌড়াদৌড়ি করি তাহলে আমার সংসারটা কে দেখবে? তার উপর আমি এইসব মামলা টামলার কোনো কিছু বুঝিও না। একটা ছিল যদি আমি মামলা টামলার কোনো কিছু বুঝতাম তাহলে একটা কথা ছিল, আমি তো কোনো রাজনীতিবিদ না যে রাজনীতি সম্পর্কে আমার আইডিয়া আছে কিংবা মামলা সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে অথবা অন্যান্য বিষয় সম্পর্কে আমার আইডিয়া আছে, তাহলে আমি হয়তো এগুলো সিম্পলভাবে নিতাম। বাট এখানে মামলা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, ধারণা নাই। কেন স্বপন আহমেদ কি জানে না মানহানি বলতে একটা মামলা পৃথিবীতে অবশ্যই আছে, যেটা আমাদের বাংলাদেশেও স্টে করতেছে, সে কি বুঝতো না কার সম্পর্কে কি বলতেছে? একবার ভাবছেন সে হয়তো ভাই এখন সে মায়া কান্না দিচ্ছে। হ্যাঁ, যদিও মানুষ ভুল করে ভুলটা বুঝতে পারে। তো চলুন বন্ধুরা আমরা দেখি এরপরে সে কি বলতেছে, সে কি বলতে চাচ্ছে আমরা সেটা দেখবো, চলুন। তাহলে
তা আবার যেই মামলা দিছো সেটা অনেকে আমাকে বলতেছে যে 5 বছরের জেল হবে, 7 বছরের জেল হবে, 10 বছরের জেল হবে, এরকম বলতেছে আমাকে। এখন আমি যদি বুঝতাম যে এই এরকম বিষয় এরকম ভাবে কথা বললে এরকম হবে, তাহলে আমি জীবনে কথা বলতাম এরকম? আমি সবসময় নর্মালি মানে প্রতিবাদী ভিডিওগুলো করি, তো মহিলাটা কান্না করতেছিল সেই জন্য আমি ভাবছিলাম যে একটা ভিডিও বানায় যেহেতু ভাইরাল টপিক, কিন্তু সেটা যে মানে তবে আফ্রিদি ভাই আপনার কাছে একটা আকুল আবেদন থাকবে, ছেলেটি যেহেতু এভাবে কান্না করতেছে আর একটা পাবলিক প্লেসে এসে যখন একজন ইউটিউবার এবং পাবলিক ফিগার যখন এভাবে কান্না করে, বিষয়টা আসলে মোটেও খুব একটা সহজ বিষয় নয়। আমি তৌহিদ আফ্রিদি ভাইকে বলবো যদি আপনি পারেন ভাই ছেলেটাকে ক্ষমা করে দেন, কারণ আমাদের মানুষ মাত্রই ভুল, অনেক সময় অনেক ভুল করে ফেলেছে, যেহেতু আপনাদের ইগোতে লেগেছে আপনার বিষয়টা পাবলিক প্লেসে, সো সে পাবলিক প্লেসে একটা ভিডিও দিয়ে ক্ষমা চাচ্ছে দর্শকের সামনে। তো আমি মনে করি যে ভাই এটা আপনাকে ক্ষমা করে দেওয়া উচিত, কেননা আপনি অনেক বড় মনের মানুষ। আমরা জানি স্বপন আহমেদ যেহেতু বললো তার ফ্যামিলির গন্ডি সে চালাচ্ছে তার ফ্যামিলিটাকে, তো ভাই তাকে এরকম বড় কোনো মামলায় ফেলাবেন না যার কারণে তার 5-6 বছর জেল হয়ে যায় এবং তাতে তার ফ্যামিলির অনেক বড় একটা ইফেক্ট পড়বে। আমি তৌহিদ আফ্রিদি ভাইকে আকুল আবেদন করবো, ছেলেটাকে আসলে ক্ষমা করে দেওয়া উচিত। আন্টি আঙ্কেল, তারপর তোমাদের মাইটি ভিকে যে আমি ছোট করব বা ছোট হয়ে যাচ্ছে সেটা তো আমি তখন বুঝি নাই। আমি যদি বুঝতাম তখন কি আমি বানাইতাম? এখানে আমি আমি আমার শুধু কষ্ট একটাই, তুমি যদি জাস্ট একটাবার আমাকে ওয়ার্নিং দিয়ে বলতা যে স্বপন তুমি যেটা করতেছো সেটা তো রং করে ফেলতেছো, তুমি এরকম ভিডিও বানাইও না, একটাবার যদি ওয়ার্নিং দিতা, ওয়ার্নিং দিয়ে যদি বলতা তাহলে কি আমি বানাইতাম কিনা সেটা তুমি দেখতা। কোনো ওয়ার্নিং নেই, কোনো কিছু নেই, আমাকে কিচ্ছু বলো নাই, আমি তো মানুষ মাত্রই, ভুল আমি এটা সঠিক করতেছি নাকি ভুল করতেছি সেটা আমাকে যদি কেউ না বলে আমি কি বুঝতে পারবো? এই যে এরকম ভিডিও বলতে সফর আহমেদের একটা বোঝার উচিত ছিল, সে আসলে এডিটিং এর মায়ের বাপ বলে আমরা চিনি, সে এডিটিং অনেক ভালো করে, সে সেই সেক্টরটাতে কাজ করুক, সে আবার প্রতিবাদী কথা বলতে এসেছে আসুক, সমস্যা নাই। কিন্তু এমন কিছু টপিক নিয়ে ভাইরাল হওয়ার জন্য, মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়ার জন্য এমন কিছু টপিক নিয়ে ভাইরাল একজন ব্যক্তি নিয়ে যখন কথা বলে বেশি ভাইরাল হবে, বেশি ইনকাম হবে, সে তখন ওই বিষয়টা ফায়দা কাজে লাগিয়ে যখন ভিডিও বানানো শুরু করছে, কিন্তু তার একটা রং ওয়ে ছিল আর কি বিষয়টা, কেননা সে ভুল করে ফেলছে আসলে কাকে নিয়ে আসলে ভিডিওটা বানাচ্ছে। এই জন্য আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর উচিত কোন বিষয় নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, কার সম্পর্কে ভিডিও বানাচ্ছি, তারপরে কি আমরা সহ্য করতে পারবো কিনা উপরের থেকে চাপটা, সে বিষয়টা মাথায় রেখে আমাদের ভিডিও তৈরি করা উচিত। তো চলুন তারপরে শুনে আসি। এখন তুমি আমার নামে মামলা দিচ্ছ, এখন আমি বুঝতেছি যে আমি ভুল করছি, কারণ তখন তো আমি বুঝি নাই। কারণ আজ পর্যন্ত আমি ইউটিউবিং করতেছি 3 বছর ধরে, 3 বছর ধরে অনেক প্রতিবাদী ভিডিও, অনেক ফানি ভিডিও, অনেক কিছু বানাইতেছি, সেইখানে আজ পর্যন্ত কোনো ওয়ার্নিং কোনো কিছু আসে নাই, সেই জন্য আমি ভিডিও বানাইতেছি। সেই জন্য কোনটা রং কোনটা ভুল সেটা তো আমি বুঝতে পারি নাই, কিন্তু একটাবার তো ওয়ার্নিং দেওয়া দরকার ছিল, ওয়ার্নিং না দিয়ে তুমি আমার মামলা দিয়ে দিছো, যেখানে আমি মামলার কোনো কিছু বুঝি না, মামলা কিভাবে কি করা লাগে না করা লাগে কোনো কিছু আমি জানি না সেইখানে। তারপর আমি ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পর দুই দিন তোমার জন্য সেখানে অপেক্ষা করছি, তোমার কাছের মানুষে যারা আছে সবার সাথে যোগাযোগ করছি, কিন্তু একটা মানুষ আমাকে তারপর আমার পার্সোনাল সমস্যার কথা না বলি, আমার ফ্যামিলিতে যে পার্সোনাল সমস্যাগুলো আছে সেগুলো আমি না বলি, মানে সেটা আমার একজন ছেলে মানুষ, আমি যদি একা হইতাম তাহলে আমার সমস্যা ছিল না, একা হইলে কোনো সমস্যা আমার ছিল না এখানে, আর আমি যদি মামলা টামলার বিষয়ে যদি আমার অভিজ্ঞতা থাকতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, বাট আমি তো এইসব কোনো কিছু বুঝি না আমার। যাই হোক, সর্বোপরি আমরা যেটা বুঝলাম সে অনেক নিজেই অ্যাশেম ফিল করতেছে তৌহিদ আফ্রিদি ভাই, আমি মনে করবো তাকে ক্ষমা করে দেওয়া উচিত। সে যেহেতু এরকম পাবলিক প্লেসে এসে মাপ চাচ্ছে, তার মানে তার ভিতরে আর কোনো রকম ইগো বা কোনো রকম মানে সমস্যা হয়তো বা নেই। তো আমি তৌহিদ আফ্রিদি ভাইকে করজোর অনুরোধ করবো, ছেলেটার উপরে যদি কোনো রকম মামলা দিয়ে থাকেন সেটা তুলে দেবেন এবং ছেলেটাকে ফ্রি করে দেবেন। তো আমরা জানি সবাই তৌহিদ আফ্রিদি ভাই অনেক ভালো মনের মানুষ, সে কখনো ছেলেটার ক্ষতি করবে না বা ক্ষতি চাবে না। তো এই আশাবাদ ব্যক্ত রেখে অবশ্যই আপনারা ভিডিওটিতে তৌহিদ আফ্রিদি ভাইকে হিউজ পরিমাণে মেনশন করুন যেন তৌহিদ আফ্রিদি ভাই পর্যন্ত এই ভিডিওটা যায়। তো বন্ধুরা বেশি বেশি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন।